ছাড়া আমরা ভাবতেই পারি না। এখন আমাদের দৈনন্দিন জীবন এত ব্যস্ত হয়ে গিয়েছে যে একদিন রান্না করে তিন দিন খেতে হয়, এরকম অবস্থাও আমাদের হয়। বা একদিন বাজার করে আনি, পুরো সপ্তাহের বাজারটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। এইভাবেই আমরা ফ্রিজ ইউজ করে থাকি। কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে যে আমি অতীতে একটা বলেছিলাম যে কোন কোন খাবারগুলো ফ্রিজে রাখা উচিত নয়। আজকে বলবো একটু ভিন্ন ধরনের, শুধু খাবার নয়, অনেক কিছু জিনিসই আমরা ফ্রিজে রাখি যেগুলো ফ্রিজের মধ্যে রাখা উচিত নয়, সেই বিষয়গুলো কি সেটাই বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি ফ্রিজে কি কি জিনিস রাখা একেবারেই উচিত নয়। প্রথমেই বলি টমেটো। টমেটোর প্রচুর গুণ আছে আমরা জানি। টমেটো যদি আমরা কাঁচা খেতে পারি তাহলে শরীরে ভিটামিন এবং প্রোটিনের চাহিদা পূরণ হয়, ঘাটতি দূর হয়। আর যদি তরকারির মধ্যে দিয়ে খাই তাহলে কিন্তু তরকারিটার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এই টমেটো আমরা কিন্তু অনেক বেশিরভাগ সময়ই, অনেক সময় কি সব সময়ই বলবো, ফ্রিজেই রাখি। কারণ একসঙ্গে কিনে আনি, কিনে এনে ফ্রিজে রাখি। ফ্রিজে রাখলে ফ্রিজের ঠান্ডা বাতাসে টমেটোর যে গুণাগুণটা সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে আকারটাও দেখবেন পরিবর্তন হয়ে যায়। অনেক সময় একটা কিরকম একটা বিচ্ছিরি রকম আকার নিয়ে নেয় বেশি দিন থাকলে ফ্রিজে, আর ঝিল্লিগুলো ভেঙে যায়। ফলে টমেটোর যে মেইন গুণাগুণ সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সেই কারণে টমেটোটা কিন্তু ফ্রিজে রাখা কোনোভাবেই উচিত নয়। আলু, আলুও কিন্তু ফ্রিজে রাখা যাবে না। আলু যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে আলুর শর্করার গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়। ফলে আলু দেখবেন অনেক সময় হয় কি, আলুটা যদি ফ্রিজে রাখা হয় আলুর যে মিষ্টি ভাবটা সেটা কিন্তু ওই ঠান্ডা বাতাসটা শুষে নেয়, আলুর স্বাদটা হারিয়ে ফেলে। কিন্তু একটা বালি বালি মার্কা খেতে হয় বিচ্ছিরি, সেই স্বাদটা কিন্তু আলুর, আমরা বলি আজকাল আর আলুর স্বাদ নেই, বিষয়টা তা নয়। কিন্তু আমাদের আলুটাকে রাখার গণ্ডগোল আছে। ফ্রিজে রাখলে আলু কিন্তু তার স্বাদ হারাবে, গুণাগুণটাও হারাবে। সে কারণে ফ্রিজে রাখা যাবে না। আপনি একটা কাজ করতেই পারেন, একটা কাগজের মধ্যে মুড়ে আলুকে ঠান্ডা কোনো, মানে ফ্রিজের ঠান্ডা নয়, ঠান্ডা কোনো জায়গায় রাখতে পারেন। এমনি যে নর্মাল টেম্পারেচার সেখানে রেখে দিতেই পারেন, বা একটা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা যেতে পারে। কিন্তু ফ্রিজের ঠান্ডা কিন্তু কোনোভাবেই আলুকে ঠিক রাখতে দেয় না। সেই জন্য আলুর স্বাদ হারিয়ে যাচ্ছে, আলুর গুণাগুণ হারিয়ে যাচ্ছে, এবং সবজিপাতির যে গুণাগুণ সেই গুণাগুণগুলো আমাদের আর পেয়ে ওঠা হচ্ছে না। যথারীতি শরীরটা আমাদের খারাপের দিকেই যাচ্ছে। তাই আলু এবং এই যে জিনিসগুলো বলবো আজকে সেগুলো চেষ্টা করবেন ফ্রিজে রাখতে না। টমেটো, আলু, এ ধরনের আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো বলবো, চেষ্টা করবেন যাতে ফ্রিজে না রাখা যায়। আলুর পাশাপাশি যেটা বলবো সেটা পেঁয়াজ। পেঁয়াজকেও কিন্তু ফ্রিজে রাখা যাবে না। পেঁয়াজ যদি আপনি ফ্রিজে রাখেন সাথে ভেজা ভেজা ভাব হয়ে যাবে এবং পেঁয়াজের সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যায়। সেই জন্যই শুকনো জায়গায় পেঁয়াজ অবশ্যই রাখতে হবে, খোলা জায়গায় পেঁয়াজ রাখতে হবে। আলু আর পেঁয়াজ কখনোই ফ্রিজে ঢোকানো যাবে না। অনেকে আমরা অ্যাভোকাডো খাই। অ্যাভোকাডো এখন পাওয়া যায়, যে কোনো শপিং মলে পাওয়া যায়, বা অর্ডার দিলে আমাদের লোকাল বাজারেও পাওয়া যায়। কিন্তু অ্যাভোকাডো কখনোই কিন্তু পাকানোর জন্য ফ্রিজে রেখে দিলাম এটা করবেন না। সেক্ষেত্রে আপনি পাকা অ্যাভোকাডো এনে যদি ফ্রিজে রাখেন খুব একটা অসুবিধে নেই। কাঁচা অ্যাভোকাডো এনে পাকানোর জন্য ফ্রিজে কোনোভাবেই রাখবেন না। আদা, আদা কোনোভাবেই ফ্রিজে রাখা যাবে না। আদা যদিও মানে ওই ঠান্ডার মধ্যেও অঙ্কুরিত হতে তার কোনো অসুবিধে হয় না, তবু যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে দেখবেন একটা ওই পেঁয়াজের মতোই সাথে সাথে ভাব হয়ে যায়, নরম হয়ে যায়, ফলে আদাটা কিন্তু তার গুণ হারায়। সুতরাং আদাকে সবসময় কিন্তু একটা নর্মাল টেম্পারেচারে রাখতে হবে এবং শুষ্ক জায়গায় রাখতে হবে, তাহলে কিন্তু সে তার গুণটা হারাবে না। পাউরুটি,
পাউরুটি, পাউরুটিও কিন্তু আমরা ফ্রিজে রাখি। যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে দেখবেন পাউরুটিটা শক্ত হয়ে যায়, খেতে টেস্ট লাগে না। সেই জন্য পাউরুটি সাধারণত 4 ঘন্টার পর্যন্ত পাউরুটি ঠিকই থাকে, বাইরে রাখাই যায়। এবার 4 ঘন্টার মধ্যে যদি আপনি খেতে না পারেন, যদি ফ্রিজে রাখেন তো রাখতেই হয়, তাহলে খাওয়ার আগে অবশ্যই টোস্ট করে খাবেন। তা না হলে কিন্তু পাউরুটি খাওয়াটা সেই সময়ের জন্য শরীরের পক্ষে ক্ষতিকারক হবে, ফ্রিজের থেকে বার করে খাওয়াটা। তাই চেষ্টা করবেন ফ্রিজে না রাখা, আর একান্তই যদি রাখতে হয় তাহলে সেটা টোস্ট করে তারপরেই খাবেন। অলিভ অয়েল, অলিভ অয়েল যদি ফ্রিজে রাখেন তাহলে দেখবেন ওটা মাখনের মতো শক্ত ইট হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। অলিভ অয়েল কখনোই ফ্রিজে রাখা যাবে না। অলিভ অয়েল আপনার যদি রাখতেই হয় ঠান্ডা জায়গায়, অন্ধকারাচ্ছন্ন ঠান্ডা একটা জায়গায় আপনি রাখতেই পারেন, কিন্তু ফ্রিজে কোনোভাবেই রাখা যাবে না অলিভ অয়েলকে। কফি, কফির শিশিরটা আমরা ফ্রিজে রেখে দিলাম, এইটা কিন্তু কখনোই করা যাবে না। তাতে কফির গন্ধটা নষ্ট হবে, গুণাগুণ নষ্ট হবে, সে কারণে একটা বাজে গন্ধ হয়ে যায়। সেই জন্য আপনাকে কফি সবসময় রাখতে হবে একটা শুষ্ক ঠান্ডা আবহাওয়ায়, সেটা কিন্তু কোনোভাবেই ফ্রিজ নয়। মধু, মধু আমরা অনেক বড় কিনে একটা ফ্রিজে রেখে দিলাম, কোনোভাবেই না, তাহলে কিন্তু দানা, ভেতরে দানা বাঁধতে পারে মধু। মধুতে কোনোরকমভাবেই, মধুকে কোনোরকমভাবেই ফ্রিজে রাখা যাবে না। আপনি ঠান্ডা আবহাওয়ায় রাখতেই পারেন, কিন্তু সেটা ফ্রিজে নয়, বাইরে কোনো ঠান্ডা আবহাওয়ায় আপনি মধু রাখতে পারেন, কিন্তু ফ্রিজে কোনোভাবেই রাখবেন না, তাতে মধুর গুণাগুণও নষ্ট হয়। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে বেশ কটি বিষয় রয়েছে যেটা কোনোভাবেই কিন্তু ফ্রিজে রাখা যাবে না। আরেকটা জিনিস বলি, যেটি কোন অনেকেই রাখেন না বা কেউই হয়তো রাখেন না, তবু জানার জন্য জেনে রাখা ভালো বলে বলছি, সেটা হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা কিন্তু ফ্রিজে কোনোভাবেই রাখবেন না, তার সতেজতা নষ্ট হবে, গুণাগুণ নষ্ট হবে, এবং সেই সঙ্গে আপনার খাবারে, সমস্ত খাবারের কিন্তু একটা তুলসী পাতার গন্ধ হয়ে যাবে। সেই জন্য ফ্রিজে কিন্তু তুলসী পাতা রাখা যাবে না, সবসময় তুলসী পাতাকে বাইরে রাখতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, কোনো জলপূর্ণ পাত্রের মধ্যে তুলসী পাতাটা রেখে দিতে পারেন, কিন্তু ফ্রিজে নয়। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ফ্রিজে রাখার সময় এই বিষয়গুলো বাদ দিয়ে অন্য কিছু ফ্রিজে রাখুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।